আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। তো তোমরা জানো আমরা লখার একুশে পড়াচ্ছি, তো লখার একুশে ও পর্যায়ক্রমে সব টপিকগুলো আমরা শেষ করব। তো আজকে তোমাদেরকে একটি বিশেষ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি হচ্ছে লখার একুশে গল্পের শব্দার্থ। আজকে আমি তোমাদের সাথে শব্দার্থ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো আমি বেশ কিছু শব্দার্থ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, মোটামুটি সাতটা শব্দার্থ নিয়ে আমি তোমাদের সাথে আলাপ আলোচনা করব। সব শব্দার্থ এখানে শব্দার্থ প্লাস্টিকা দুইটাই আছে। তো আমরা যেটা শব্দ অর্থ হিসাবে আমরা শুধু ব্যবহার করব সেই শব্দ অর্থগুলোই শুধু নিয়ে আসছি, টিকাগুলো আমি পরবর্তী ক্লাসে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আমি শব্দ অর্থ নিয়ে আলাপ আলোচনা করব। দেখো লখার একুশে কে লিখেছেন আমরা কিন্তু আগেই জেনেছি, লখার একুশে লিখেছেন আবু বকর সিদ্দিক। এখানেও কিন্তু আমাদের জানতে হবে যে লখার একুশে গল্পের লেখককে, যদি এটা তোমাদের কাছে আসে তো আমরা উত্তর করব হচ্ছে লখার একুশে গল্পের লেখক হচ্ছে আবু বকর সিদ্দিক। তো এখন চলে আসো প্রথম যে শব্দ শান। শান শব্দের অর্থ কি তোমরা মূল বই দেখতে পারো, মূল বই যদি তোমাদের সামনে থাকে সেক্ষেত্রে পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ, পৃষ্ঠা হচ্ছে দশ নাম্বার পেজ। তোমরা মূল বইয়ের দশ নাম্বার পেজ বের করলেই আমার লখার একুশের যে শব্দ অর্থগুলো আলাপ আলোচনা করতেছি সেটা পেয়ে যাবে। তো শান শব্দের অর্থ হচ্ছে পাথর। এখানে কংক্রিটের তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়েছে। কংক্রিট, কংক্রিট মানে কি? কংক্রিট হচ্ছে তোমার পাথর মিশ্রিত, সিমেন্ট মিশ্রিত যে তৈরি করা হয়, ঢালাই তৈরি করা হয়, সেটাকে বলা হয় কংক্রিট। আর সেখানে কিন্তু পাথর থাকে, এর জন্য শান শব্দের অর্থ হচ্ছে পাথর। এখানে বিশেষ তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়। আমরা ফুটপাতের রাস্তার উপরে তোমরা দেখেছো যে রাস্তার উপরে কংক্রিটের তৈরি উঁচু একটা রাস্তা থাকে যেটা পাথর দিয়ে তৈরি, রড সিমেন্টের তৈরি, সেটাই এখানে বোঝানো হয়েছে। আর মূলত এখানে শব্দ অর্থ যেটা ব্যবহার করা হয়েছে যে শান শব্দের অর্থ হচ্ছে পাথর, আশা করি বুঝতে পেরেছ। দুই নাম্বার হচ্ছে তেনাখানি। দুই নাম্বার শব্দ অর্থ হচ্ছে তেনাখানি। তেনা বলতে আমরা কি বুঝি? আমরা যখন রান্না করে রান্না করতে যাই আমরা কিন্তু গরম কিছু ধরতে হইলে সেটাকে এক জাতীয় নাকড়া বা তেনা ব্যবহার করি, সেটাকে কি বলা হয়? তেনা বলি আমরা সাধারণত, তেনা বলে থাকি। আর তেনা শব্দের অর্থ হচ্ছে পুরানো ছেঁড়া কাপড়। তেনা শব্দের অর্থ হচ্ছে পুরানো ছেঁড়া কাপড়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর অবজেক্টিভ দুটি চলে আসে যে তেনা শব্দের অর্থ কি, তো আমরা উত্তর করব হচ্ছে পুরানো ছেঁড়া কাপড়। ভিক, ভিক শব্দের, এখানে ভিক শব্দের অর্থ হচ্ছে ভিক্ষা। আমরা ভিক্ষা বা খয়রাত, খয়রাত মানে দুস্থ অসহায় যারা থাকে তারা মানুষের সামনে কি বলে হাত পাতে, আমরা তাদেরকে টাকা দিই। এই টাকাটা দেওয়া এক টাকা দুই টাকা পাঁচ টাকা বা দশ টাকা আমরা যে দিই এটাকে বলা হয় এক ধরনের খয়রাত বা ভিক্ষা, এক ধরনের খয়রাত বা ভিক্ষা। অর্থাৎ ভিক শব্দের অর্থ হচ্ছে ভিক্ষা অথবা খয়রাত। তারপর হচ্ছে এখানে দেখো ভিক্ষা চলে গেল, গুলি, গুলি, গুলি খেলা। গুলি খেলা হচ্ছে মার্বেল দিয়ে খেলা। গুলি শব্দের অর্থ গুলি দিয়ে খেলা, যেটা আমরা ছোটবেলায় তোমরা অনেক সময় দেখে থাকো যে আমরা মার্বেল দিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতাম। সেখানে এই মার্বেল দিয়ে হার জিতের একটা খেলা থাকতো, কেউ জিতে যেত কেউ হেরে যেত। যে জিতে গেত তার কাছে গুলির সংখ্যা বেশি থাকতো, আর যে হেরে গেত তার সাথে গুলির সংখ্যা কমে আসতো। এই যে গুলি দিয়ে খেলা, যেটা হচ্ছে মার্বেল দিয়ে খেলা, মার্বেল দিয়ে লেনদেন করা, এই হচ্ছে গুলি খেলা। অতএব গুলি মানে মার্বেল, গুলি শব্দের অর্থ হচ্ছে মার্বেল, মার্বেল দিয়ে খেলা। অতএব আমরা সেটা বুঝতে পেরেছি। এরপর আসো ছায়া দেখলে বুক কেঁপে যায়। ছায়া দেখলে বুক কেঁপে যায়, অর্থাৎ যে নিজের ছায়াকে ভয় পায়। অনেক সময় দেখবা, দেখতে পারবা যে আমরা যখন সন্ধ্যা হয়, সন্ধ্যায় যখন আমরা হাঁটাহাঁটি করি মনে পিছনে আরেকজন আছে, বা আলোটা যদি সামনে থাকে পিছনে কি তার একটা কি থাকে, তোমার ছায়া থাকে।
সেটাই হচ্ছে ওই ছায়াটাকে অনেক সময় মানুষ ভয় পায়। ভয় যদি ভিতরে থাকে সেক্ষেত্রে ওই বিষয়টা ভয় কাজ করে। ছায়া দেখলে বুক কাঁপে যায়, মানে যে নিজের ছায়াকেও ভয় পায়, খুব ভীতু। আমি এখানে যে শব্দটা নিয়ে আসছি অল্প পরিসরে, সেটা হচ্ছে খুব ভীতু। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ খুব ভীতু, ছায়া শব্দের অর্থ হচ্ছে খুব ভীতু, অর্থাৎ যে নিজের ছায়াকেও ভয় পায়। এরপরে চলে আসো মকডাল। মকডাল বলতে কি বোঝানো হয়েছে? মকডাল হচ্ছে গাছের সবচেয়ে উঁচু ডাল, কারণ এই মকডাল কিন্তু লখা, লখার সাথে মকডালের একটা কাহিনী বা সম্পর্ক আছে দেখে কিন্তু সেখানে মকডাল শব্দটা ব্যবহার করা হয়েছে। অতএব মকডাল শব্দ অর্থ হচ্ছে গাছের সবচেয়ে উঁচু ডাল। যদি শব্দ অর্থ আসে যে মকডাল শব্দের অর্থ কি, তো আমরা উত্তর করব হচ্ছে মকডাল শব্দের অর্থ হচ্ছে গাছের সবচেয়ে উঁচু ডাল। আর গারো সর্বশেষ হচ্ছে সাত নাম্বার শব্দ, অর্থ হচ্ছে গারো। গারো শব্দের অর্থ হচ্ছে ঘন, গারো শব্দের অর্থ হচ্ছে ঘন। এই ছিল সাতটা অবজেক্টিভ। আমি তোমাদের দ্বিতীয় স্টেপে আর একটা আলাপ আলোচনা করবো যে বিষয় মানে একটু বড়, যেটাকে আমরা টিকা হিসাবে ব্যবহার করব, সেই টিকার বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। এই ছিল সংক্ষিপ্ত আকারে ছোট একটি ক্লাস, শব্দ অর্থ ক্লাস লখার একুশে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, বইটা খুলে একটু দেখলে, এই ক্লাস দেখার সাথে সাথে যদি তোমরা মূল বইয়ের শব্দ অর্থগুলোও দেখো অবশ্যই উপকার আসবে। সবাইকে বই ক্লাস, বই পড়া সহ ক্লাস ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।